Assalamu alaikum everyone. Welcome back to my channel, Parveen Cook and Vlog. সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তো চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বিরিয়ানি করব, তাই আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো এ টু জেড বিরিয়ানির প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বিরিয়ানি করার জন্য প্রথমে আমি আলুটাকে যেভাবে কেটেছি তো আপনাদেরকে দেখিয়েছি, তো ভিডিওটা প্রথম থেকে দেখতে পেয়েছেন। তো প্রথমে আমি আলুটাকে ভালো করে ধুয়ে প্রথমে আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। তারপরে এই যে এখানে বাসমতি রাইস নিয়েছি 500 গ্রাম, 500 গ্রাম চাল আর আলুও 500 গ্রামের মতো আছে। তো বাট আলুটা আমি ওজন করিনি, আন্দাজে বললাম। আর 500 গ্রাম গরুর গোস্ত নিয়েছি। তো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি, প্রায় আধ ঘন্টার মতন আমি ভিজিয়ে রাখবো, তাই আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো আমার এদিকে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি আলুটাকে ভালো করে আলুটাকে ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি এখানে পানি গরম করতে বসিয়েছি ভাতের জন্য। তেজিতে 3টে তেজপাতা, জয়িত্রী, তারপরে এলাচ, লবণ, দারচিনি, লবঙ্গ আর এখানে স্টার দিয়েছি। তো আমি সব কিছু দিয়ে এটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নেব, যাতে লবণটা ভালো করে গলে যায়, লবণটা ভালো করে মিশিয়ে নেওয়া যায় পানির মধ্যে। তো ভালো করে ফুটে উঠলে তারপরে আমি ওখানে চালটা দেবো যেটা ভিজিয়ে রেখেছি। তো এখানে আমি বিরিয়ানির মশলা বানানোর জন্য এখানে সমস্ত গরম মশলা আর বিরিয়ানির মশলা একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম শেষের তেজপাতা। এখানে সমস্ত গরম মশলাই রয়েছে, যেমন স্টার, লবঙ্গ, তারপরে গোলমরিচ, একটু মৌরি, তেজপাতা, জয়িত্রী, তারপরে দারচিনি, জায়ফল এক টুকরো, সব কিছু ভালো করে এলাচ দিয়েছি, সব কিছু ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি ব্রেস্তার জন্য। তো এই যে আমার ব্রেস্তটাও ভাজা হয়ে গেছে, আবার চালটাও দিয়ে দিয়েছি পানি ফুটে ওঠার পরে। তারপরে বিরিয়ানির মশলাটাকে আমি গুঁড়া করে নিয়েছি। এবার হচ্ছে আমি গোস্তটাকে রান্না করে নেব। তার জন্য এখানে পরিমাণ মতন তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে তারপরে এখানে গরম মশলা দিয়ে দিয়েছি, সমস্ত যেগুলো দেওয়ার গরম মশলা সমস্তগুলো থাকে, তার সঙ্গে স্টার দিয়েছি, দিয়েছি তেজপাতা দিয়ে আমি ভালো করে ভেজে। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ভাতটাকে আমি 80% মতন সেদ্ধ করেছি, পুরো সেদ্ধ করলে ভাতটা খারাপ হয়ে যাবে। তো আমি এই ছাঁকনিটার মধ্যে ছেঁকে নিয়েছি। তো এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এই যে আদা রসুন পেস্ট করে রেখেছি এটাকে আমি দিয়ে দেব। এখানে আদা আর রসুন আছে, আর কিছু নয়। তো এটাকে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপরে আমি এখানে সমস্ত শুকনা মশলা অ্যাড করে দিব, দিয়ে দিব পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিব লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিব এখানে 1 চামচ ধনিয়া গুঁড়ো। তো সমস্ত শুকনা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে এখানে যে আদা রসুন বেটেছিলাম মিক্সার মেশিনে একটু পানি নিয়েছি, ওটাকে ধুয়ে দিয়ে দিলাম। তো মশলাটা কষে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই যে এখানে 500 গ্রাম গোস্ত আছে, গরুর গোস্ত এটা, আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তাই ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি সবগুলো গোস্ত দিয়ে দিলাম, দিয়ে গোস্তটাকে ভালো করে আমি মাখিয়ে ঢাকা দিয়ে দিব, হালকা আছে তাতে ওতে থেকে পানি বেরিয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম,
আর এদিকে ভাত থেকে আমি সমস্ত যেগুলো আমি ভাত যখন রান্না করি তখন যেগুলো গরম মশলা দিয়েছিলাম সেগুলো সব বেছে তুলে দিয়েছি, না হলে ভাত খাওয়ার সময় মুখে পড়বে, ভালো লাগবে না, তাই আমি সব কিছু বেছে তুলে দিয়েছি। হালকা আঁচ রাখার জন্য এই যে আমার গোস্ত থেকে কিন্তু পানি বেরিয়ে গেছে, অনেকটা পানি দেওয়া হয়নি কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম আর হালকা আঁচ রেখেছিলাম তাই পানি বেরিয়ে গেছে। তো যে পানি বেরিয়ে গেছে আমি এখানে দুটো টমেটো কেটে দিয়ে দিলাম। আর আমরা চিকেন হোক আর বিফ হোক মাছ হোক টমেটো খেতে পছন্দ করি তাই আমি এখানে টমেটো দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি এখানে ভালো করে কষে নিয়েছি দেখতে পাচ্ছেন, আর বিফটা কিন্তু রান্না হয়ে গেছে, পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করার জন্য একটু পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে পুরো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো অনেকটা পানি কমে গেছে, এবার আমি ভেজে রাখা যে বিরিয়ানি মশলা করে রেখেছিলাম গুঁড়ো করে ওটা একটু দিয়ে দিলাম। তো এই যে আমার রান্না হয়ে গেছে, মানে গরুর গোস্তটা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে রান্না হয়ে গেছে। এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব, তার জন্য এখানে আমি অল্প করে গরুর দুধ নিয়েছি যেটা আমি জাল করে গরম করে নিয়েছি, তারপর এখানে একটু ফুড কালার ব্যবহার করেছি যেটাকে আমরা জাফরান বলি, তারপর এখানে এই যে সমস্ত মানে মশলা দেখাচ্ছি, ঘি আছে, তারপর বিরিয়ানি মশলা, একটু কেওড়া পানি, তারপরে এই যে ভাত, আলু ভাজা আর বেস্তা পেঁয়াজ। তো আমি কড়াই বসিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতন ঘি দিয়ে দিয়েছি, ঘির উপরে আমি ভাতটা দিয়ে দিলাম। আর একে একে করে আমি এখানে দুটো লেয়ার সাজিয়ে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, আর আপনাদের যেমন মানে যতটা ভাত বা যতটা হবে ততটা করতে পারেন। আমি এখানে 500 গ্রাম চাল নিয়েছিলাম আর 500 গ্রাম গোস্তও 500 গ্রাম ছিল আর আলুটাও 500 মতনই ছিল, আমি মাপিনি। তো আমি এইভাবে করে আমি প্রথম লেয়ার সাজিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলো সাজিয়ে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আমার একেবারে সাজানো কমপ্লিট, উপর থেকে আমি এই যে ফুড কালার মেশানো দুধটাকে আমি দিয়ে দিলাম, এটা সুন্দর একটা কালার এনে দেবে। আর উপর থেকে ছড়িয়ে দিলাম বিরিয়ানির মশলা, আর উপর দিয়ে দিয়ে দিলাম ঘি, ভালো করে দিয়ে সব কিছু উপরে হালকা মানে সামান্য পরিমাণে কেওড়া পানি দিয়েছি, বেশি দিলে অনেক সেন্ট হয়ে যাবে, তাই সামান্য পরিমাণে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি খুবই অল্প আছে। আর ওই যে কানাটা আছে কানাটাকে আমি একটা নিউজ পেপার মুড়ে মানে ওটাকে ঢাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে সালাদ, এটাতে টক দই আর পেঁয়াজ দিয়ে করেছে, এটা আমি করিনি, এটা উনি করেছে। তো এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে, এবার দুপুরে খাওয়ার জন্য সবাই রেডি, তাই জন্য আমি প্রথমে এটা সার্ভ করে নিচ্ছি সবার জন্য। আজকে আমরা 4 জন, আমি, আমার হাজবেন্ড আর আমার এখানে শ্যানো দেওর আছে আর আছে আমার মেয়ে, 4 জন। তাই আমি 4টা প্লেটে বের করে নিয়েছি সবার জন্য। তো এই যে বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিলো, আর এই ফুড কালার দেওয়ার জন্য কালারটাও খুব সুন্দর হয়েছে। তো এই যে সবাই বসে পড়েছে, আমি সার্ভ করে দিয়েছি, তাই একটু ভিডিও করে নিলাম কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো সবাই এখন খাচ্ছে, তাই ভিডিওটা এতটা পর্যন্ত, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। তো আজকে এতটা পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আসসালামু আলাইকুম। তো আমার মেয়ে বলছিল অনেক মজা হয়েছে, তো সবাইকে আল্লাহ হাফেজ।